হ্যালো, স্বাগতম। আজকের ম্যাটিলসের অ্যালজেব্রা বেসিক্সের উপরে আমাদের যেই প্লেলিস্টটা আমরা বানাচ্ছি সেটার সেকেন্ড ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা খুবই ছোট একটা টপিক বাট খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের একদম সব জায়গায় ইউজ করতে হয়, বেসিক ম্যাথ থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স সহ কোয়ান্টিটিটিভ আমাদের যে কোর্সগুলো আছে সবগুলোতে। তো এই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা নাম্বার লাইন। নাম্বার লাইন সম্পর্কে আমরা এই ভিডিওটাতে জানবো একদমই সংক্ষিপ্তভাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমাদের একটা লাইন আছে, লাইনের নিচে হচ্ছে কতগুলো নাম্বার আছে, -3, -2, 1, 0, 1, 2, 3, 4। তো একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ নাম্বার, আর একটা দিক হচ্ছে পজিটিভ নাম্বার। বলতে গেলে একটা নাম্বার লাইন একদম একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন, যেখানে দুইটা অক্ষর মধ্যে একদম অক্ষর মাঝামাঝি অ্যাক্সিসের মাঝে জিরো থাকবে, আর এর রাইট সাইডে পজিটিভ সাইনগুলো থাকবে এবং লেফট সাইডে হচ্ছে নেগেটিভ সাইনগুলো থাকবে। আর এর একদম দুই পাশে যেটা, সেটা আমরা বলতে পারি যে ইনফিনিট যে নাম্বারগুলো সেরকম, এখানে আপনি যতটুকু সম্ভব এক্সটেন্ড করতে পারবেন। তো নাম্বার লাইন দিয়ে আমরা আমাদের যেই কাজটা করা যায় সেটা হচ্ছে যে দুটি পয়েন্টের যেই দুটো পয়েন্ট আমাদের দুটো পয়েন্টের ডিস্টেন্স সহজেই বের করা যায় এবং তাকে পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করা যায়। তো নাম্বার লাইন আমরা বুঝতে পারি, এটা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিটি ইন্টিগ্রাল ভ্যালুয়ের মাঝে অসীম সংখ্যক ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে। যেমন -2 থেকে 1 পর্যন্ত আসতে হলে আমাদের কিছু নাম্বার আছে, তো এই নাম্বারগুলো বের করার জন্য আমরা এই নাম্বার লাইনের হেল্প নিতে পারি। নাম্বার লাইনের রাইট সাইডে যেটা আমরা একটু আগে বললাম, রাইট সাইডের পয়েন্ট লেফট সাইডের পয়েন্টের চেয়ে বড়, কারণ হচ্ছে আমরা যদি দেখি রাইট সাইডে হচ্ছে পজিটিভ সাইনগুলো, লেফট সাইডে কিন্তু আমাদের নেগেটিভ সাইন। সো এর থেকে বুঝতে পারছি আমরা যে লেফট সাইডের পয়েন্টগুলো কিন্তু রাইট সাইডের পয়েন্টগুলোর চেয়ে ছোট। অর্থাৎ বইয়ের ভাষায় বলতে গেলে জিরোয়ের ডান দিকের দূরবর্তী সংখ্যা বড় এবং বাম দিকে জিরোয়ের কাছাকাছি দূর সংখ্যা চেয়ে বড়। তো এই আজকের যে ভিডিওটা সেটা এখানেই হচ্ছে থাকবে। নাম্বার লাইন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যদিও এটা খুবই শর্ট টপিক। আমরা আমাদের যে কোর্সগুলো সামনে করব এবং হচ্ছে সামনে যে জিনিসগুলো সম্পর্কে শিখব সেগুলোতে আমরা এই নাম্বার লাইন পদ্ধতি অনেক জায়গা হচ্ছে ব্যবহার করে থাকব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।